রাজধানী আগরতলা একটি ব্যস্ততম এলাকা হচ্ছে শ্যামলী বাজার থেকে জিবি হাসপাতাল পর্যন্ত এলাকা। এই এলাকায় রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল, রয়েছে মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালের মতো আরও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। কিন্তু অতিরিক্ত গাড়ি ও বাহন চলাচলের ফলে সারাদিন এই এলাকায় যানজট লেগে থাকে। রোগীদের হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। এতে প্রচণ্ড বিপাকে সাধারণ জনগণ আর বিশেষ করে রোগীরা। আজ বিধানসভায় এই সমস্যা সমাধানে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে শ্যামলী বাজার থেকে জিবি হাসপাতাল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই বিষয়ে জানতে চান বিধায়িকা কল্যাণী রায়। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, আপাতত ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই, কিন্তু ওই এলাকার যানজট সমস্যা সমাধান করতে একটি বিকল্প রাস্তা নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জিবি হাসপাতালের সামনে অটো স্ট্যান্ডকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, রাজ্য সরকার এই সমস্যার সমাধানে খুবই আন্তরিকভাবে কাজ করছে। যে শ্যামলী বাজার হতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ চত্বর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত এই রাজ্য সরকারের নেই। দ্বিতীয় যে বিষয়টা, এখন শ্যামলী বাজার থেকে যানজটটা হচ্ছে, ওখানে কিছু অটো স্ট্যান্ড আছে, অন্যান্য রিক্সা স্ট্যান্ড আছে, তো শ্যামলী বাজার থেকে এজিএমসি এবং জিবিবি হসপিটাল চত্বর পর্যন্ত একটা বিকল্প রাস্তা নির্মাণের জন্য একটা প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি করানোর কথা হয়েছে। তাছাড়া আমি যেটা বললাম যে আশু যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে জিবি বাজার সংলগ্ন অটো স্ট্যান্ডের স্থান পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং আরক্ষা দপ্তরের ট্রাফিক বিভাগে সক্রিয় পদক্ষেপের দ্বারা যানজট মোকাবেলা করার প্রয়াস জারি আছে। রাজ্য সরকার এই সমস্যার সমাধানে খুবই আন্তরিকভাবে পরিকল্পনায় বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় একটা দমবন্ধকর পরিস্থিতি রয়েছে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যে সময়ে পৌঁছানোর দরকার সেই সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারছি না, শুধুমাত্র এই যানজটের কারণে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামলী বাজার থেকে জিবি পর্যন্ত যদি একটি উড়ালপুল নির্মাণ করা যায়, একটা স্থায়ী সমাধান হবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার এবং অসুস্থ রোগীদেরকে দ্রুততার সঙ্গে জিবি হাসপাতালে হোক, ক্যান্সার হাসপাতালে হোক, আমরা স্থানান্তরিত করে তাদেরকে পরিষেবা দিতে পারব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।